পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার ছিল, দীর্ঘদিন বাম সরকার ছিল, 10 বছর ধরে তৃণমূল সরকার আছে, তাহলে পশ্চিমবঙ্গে কি কোনো যোগ্য মুসলমান পয়দা হয়নি? আমাকে তো অল্প বয়সে পাওয়ার জন্য গর্বিত হওয়া দরকার ছিল, আমি তো পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান, নাকি ভাল লাগছে না? বাঙালি মুসলমানদের কি ভাল লাগে না নাকি? বাঙালি মুসলমানদের মধ্যে কি আরাবুল দরকার, এনামুল দরকার, একরামুল দরকার, নাকি মনিরুল দরকার, নাকি সরকার দরকার? বঙ্গবিভূষণ কাদের জন্য, বঙ্গভূষণ কাদের জন্য? অনুপ্রেরণায় যারা অনুপ্রাণিত তাদের জন্য, অনুপ্রেরণায় অনুপ্রাণিত, একজন বাদ নয়। আর দিলীপবাবু কিন্তু খুব মজা করে গুছিয়ে গুছিয়ে বলেন এমন কথা, মিলিয়েও দেন, ওনারও ম্যাক্সাইজ এই পাওয়া উচিত। উনি যে দুধে এই কি বলেছিলেন না, দুধে কি সোনা পাওয়া যায়, এটাও কিন্তু ক্লাসিক কবিতা, দুধে সোনা, এই দুটো লাইনে কবিতা হয়ে গেছে, দুধে সোনা, দুধে সোনা, এটা কিন্তু সুন্দর একটা অনুপ্রাস তৈরি হয়েছে। তাই তাকেও কিন্তু ম্যাক্সাইজ এই দেওয়া যায় এবং সাহিত্য একাডেমি দেওয়া যায়। তাদেরকে কি অনুপ্রেরণা বলবেন? তারা কি অনুপ্রাণিত? তারা কি গর্ব? তারা কি শ্রেষ্ঠ সাহিত্যিক যারা ভেসে এসেছে এই বা আবর্জনার মতো? একটু কিছু পাওয়ার জন্য, একটু সাহিত্য একাডেমির পুরস্কার, লক লক করে জীব দিয়ে জল বেরোচ্ছে, সাহিত্য একাডেমি, সঙ্গীত একাডেমি, নাট্য একাডেমি, এই কয়েকটা পাওয়ার জন্য জীব দিয়ে টপ 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 করে জল পড়ছে। তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বা আব্বা আব্বা করলো, হাম্বা হাম্বা, আব্বা আব্বা, আর টুগলি কেন বাবা, এপাং ওপাং ঝপাং, এটা তো হরলিক্সের অ্যাড, সরাসরি অ্যাড কি টুগলি? হাইকোর্ট না বললে কি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর দেখতে পায় না? তাদের কোনো চোখ নেই, তাদের কোনো বোধ নেই, চেতনা নেই, বিবেক নেই, ভাবনা নেই, কিচ্ছু নেই, তাদের কি শুধু অনুপ্রেরণা আছে আর ক্যাকা ছিচি আছে? ক্যাকা ছিচি, আমি ক্যাকা ছিচি নিয়ে 200টা কবিতা লিখে দেবো দুদিনের মধ্যে। কটা? ওরকম কবিতা 200টা চ্যালেঞ্জ করছি আমি, উঠতে বসতে 3 লাইনে কবিতা করে দেবো ক্যাকা ছিচি, এই দুটো শব্দ নিয়ে 2 দিনে 200 কবিতা। আমাকে কি ম্যাক্সাইজ সেই দেওয়া হবে নাকি? আমার এটা বাকি আছে। এটা 2024 সালে ভোটের আগে অমিত শাহজিও নামবেন মার্কেটে ক্যায়ের পক্ষে, আর মাননীয় তো ক্যাকা ছিচি কবিতার উপর আরও 10টা কবিতা হয়তো লিখে দেবেন, তখন তিনি মুসলমানদের ভয় দেখাতে নামবেন, মুসলিম ভোট আমাদের দিকে, ক্যাকা ছিচি। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আরও কিছু পেলে তো অসুবিধা কী আছে? আমি তো সাহিত্যে পদ্মশ্রী পাওয়া মানুষ, শিক্ষা সাহিত্যে চ্যালেঞ্জ করছি, আমার লেখার ধারে কাছে লেখা দেখান। আমি বলছি, আমি বলছি, লেখার মান, মান, এই লেখা রাজ্যের শ্রেষ্ঠ দুটো পত্রিকা বেরোতো লাগাতার, শ্রেষ্ঠ দুটো পত্রিকা। আমাকে হামলা করার পর তারা আমার লেখা চাবে না ভয়ে, কারো নির্দেশ আছে যে ওনার লেখা চাপা যাবে না, তাহলে তোমাদের অ্যাড দেবো না। এটা কি সাহিত্যকে ধ্বংস করে নয়, সৃষ্টিকে ধ্বংস করে নয়, বাংলার প্রতিভাকে নষ্ট করে নয়? আজ তাই আমার লেখতে ভালো লাগে না, তাই টিভি চ্যানেলে আমার মনের দুঃখ যন্ত্রণার কথা, প্রতিবাদের কথা নিয়ত প্রায় প্রত্যেক দিন বলি। কালিদা, এই যে আপনি বললেন অমিত শাহ এসছেন ক্যাকা ছিছি নিয়ে আমি কবিতা লিখবো, সেটা অন্য অন্য প্রসঙ্গ, সেটা সাহিত্য চর্চার দিকে চলে গেল। এই CAA এবং NRC নিয়ে অমিত শাহ কিন্তু নির্দিষ্টভাবে বলেছেন যে CAA এবং NRC অবিলম্বেই চালু করবে পশ্চিমবাংলায়, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ এই CAA এবং NRC-র চালু নিয়ে কিন্তু সবথেকে প্রথম যারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে সেটা হচ্ছে এই মুসলিম সম্প্রদায়। কি বলবেন যদি চালু হয়, এবং অমিত শাহ যদি নির্দিষ্টভাবে যেহেতু তিনি বলে গেছেন যে হ্যাঁ চালু হবে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা এখন কিচ্ছু হবে না, অমিত শাহ যাই বলুক। এটা 2024 সালে ভোটের আগে অমিত শাহজিও নামবেন মার্কেটে ক্যায়ের পক্ষে, আর মাননীয় তো ক্যাকা ছিচি কবিতার উপর আরও 10টা কবিতা হয়তো লিখে দেবেন, তখন তিনি মুসলমানদের ভয় দেখাতে নামবেন, মুসলিম ভোট আমাদের দিকে, ক্যাকা ছিচি বলে দেবেন, তখন নামবে, তখন, এখন নামবে না বলছেন উনি, এখন একটু প্র্যাকটিস করছেন, ম্যাচ প্র্যাকটিস করছেন, একটু গাটা গরম করছেন আর কি। 2024-এর আগে 2023 থেকে মার্কেটে নামা হবে। মুসলমান না কত বোকা বলতে চাইছি, আমি বলতে চাইছি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে CAA বা NRC যদি লাগু করা হয় পশ্চিমবাংলায়, আপনি অ্যাজ আ মুসলমান বা অ্যাজ আ মাইনরিটি সম্প্রদায়ের মানুষ হয়ে আপনি কি সমর্থন করছেন? প্রথমত ক্যায়ের কথা আসি, ক্যাতে মুসলমানদের এক নয় কোনো সমস্যা নেই, একটি নয়া পয়সার সমস্যা নেই। বিজেপির নেতারা এতটাই অপদার্থ,
যারা ওই প্রচারটা করে তাদের ব্যর্থতার জন্য লোক বিকৃত হয়েছে, উল্টো দিকে অপব্যাখ্যা যারা করছে তাদের বক্তব্যগুলো লোক খেয়েছে। আমি গ্রাম অঞ্চলে দেখেছি তারা বলছে দাদা দাদা ক্যা করে আমাদের বের করে দেবে না তো। আমি বলেছি ক্যা করে যদি আপনাদের কাউকে বের করে দেয়া আমি অমিত শাহজিকে এবং নরেন্দ্র মোদীকে পশ্চিম ভারতবর্ষ থেকে তাড়া ব্যবস্থা করে দেবো, আপনারা কেউ বেরোবেন না, গ্যারান্টি একদম, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার। কেন 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 দিচ্ছি? কারণ ক্যার মধ্যে মুসলমানদের বিতাড়িত করার কোনো অপশান নেই। ক্যার মধ্যে কী বলা হয়েছে, যে সকল পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে যে সকল অমুসলমানরা যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা অমুসলমান যারা ওপার বাংলা থেকে বা ওই ওই পাঁচটা দেশ থেকে ভারতে এসছে তারা ভোটাধিকার পেয়ে গেছে, তারা আরও যাতে মর্যাদা পায় তার একটা কাগজ তৈরি করে দেওয়ার জন্যই ক্যা। তাতে মুসলমানদের কী সর্বনাশ বলুন তো, খুব ঠান্ডা মাথা বলুন, এটা বিজেপি বা তার দলের লোক বলতে পারেনি। অমিত শাহের দলবল এত অপদার্থ করে বসে আছে যার জন্যই বিজেপির এই দুরবস্থা তারা ব্যাখ্যা দিতে পারেনি। এত অপদার্থ অখাদ্য লোক, আমি আবার বলছি অপদার্থ অখাদ্য, রাজ্যের যত অসভ্য বর্বরগুলো মুসলমান সমাজের যত দুর্বৃত্তগুলো দু চারটে দেখি সব দেখি মায়াবতী মোর্চায় বসে আছে, মানে বিজেপি মায়াবতী মোর্চায় যারা যারা আছে প্রত্যেকের বিরুদ্ধে কেস আছে। কেউ চুরি করে ধরা পড়েছে, ওদের জেনারেল সেক্রেটারি নাম হচ্ছে এস্তেথাম, সে জালিয়াতি করে পুলিশের হাতে ধরা পড়ে জেলে ছিল, সে হচ্ছে জেনারেল সেক্রেটারি। এই জন্য তো বিজেপির দুরবস্থা, নোংরা আবর্জনা ধান্দাবাজ অসভ্য নোংরা লোকদেরকে আমি জানি না কেন কেন্দ্র সরকার এই সুযোগগুলো দিচ্ছে। ওরা কি বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করতে চায়, নাকি তৃণমূল দলটা বিজেপির বিটিম, নাকি তৃণমূল দলটা বিজেপির হয়ে পরবর্তীতে কাজ করবে এবং 2024 সালে এই তৃণমূলের সাথে বিজেপির একটা অ্যালায়েন্স হবে, এমনই তো ইঙ্গিত আমি ফিল করছি। ফলে এই ক্যা নিয়ে হিন্দু ভোট বিজেপিদের আর ক্যা নিয়ে মুসলিম ভোট তৃণমূলের, এ যেন একদম সমান্তরাল ভাগাভাগি। আসলে ক্যায়ের মধ্যে মুসলমানদের আতঙ্কের কিচ্ছুটি নেই, এই প্রচার বিজেপি কখনোই সঠিকভাবে করতে পারেনি, তাই অপপ্রচার। আমি যে কথা আপনাকে বললাম আবার রিপিট করছি, ক্যাতে কী আছে, এই পাঁচটি দেশ থেকে যারা আসছে, চারটি দেশ থেকে যারা আসছে তারা সংখ্যালঘু, যারা তারা এখানে ভোটাধিকার পেয়েছে, মাননীয় বলছিলেন তারা কি ভোট দেয় না, তারা তো মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে, তারা তো প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, তারা তো নাগরিক হয়েই গেছে, ঠিক কথা, তাদের কোথাও কোথাও সমস্যা আছে, কোথাও কোথাও আইডেন্টিটি প্রবলেম তাদের হচ্ছে। যদি কিছু আইডেন্টিটি প্রবলেম থাকে ক্যায়ের মাধ্যমে সেই আইডেন্টিটি প্রবলেম দূর করে দিয়ে মূল স্রোতে যদি আনা হয় সমস্যাটা কোথায়, এটা ক্যা গেল। এনআরসি আমরা জানি আসামে যে ঘটনা ঘটেছে তারপরে এনআরসিকে বন্ধ করতে বলেছে কেন্দ্র সরকার, যে এনআরসি আপাতত হচ্ছে না কারণ ভ্রান্তিকরণ আছে, এনআরসির মধ্যে ভ্রান্তিকরণ হলে অবশ্যই তা দূর করতে হবে। ক্যায়ের ক্ষেত্রে কী করতে পারে, যদি কোনো ক্যায়ের দ্বারা কোনো অন্যায় হয়, পশ্চিমবঙ্গের বিরোধী দল বিভিন্ন দল যেটা আছে বিজেপিবাদের সিপিএম কংগ্রেস তৃণমূল তারা মুসলমানদের পাশে থাকবে, তাদের ওই আওয়াজ তুলবে যদি কাউকে বঞ্চিত করে, কোনো বঞ্চিত প্রশ্ন নেই। এনআরসির ক্ষেত্রে এই প্রশ্ন থাকতে পারে, যদি এনআরসি লাগু করা হয়, এনআরসি মানে কি সিটিজেনশিপ কার্ড, প্রত্যেক দেশে সৌদি আরবের সিটিজেনশিপ কার্ড আছে, পাকিস্তানের আছে, আমাদের আমাদের ইরানের আছে, অনেক মুসলিম দেশের এগুলো সিটিজেনশিপ কার্ড, নাগরিকত্বের কার্ড, কারণ আমরা জানি আধার কার্ড এটা সিটিজেনশিপের কার্ড নয়, আধার কার্ড কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ নয়, লেখা আছে কিন্তু। আমরা জানি ভোটার কার্ড 18 বছর নিচে যারা তারা তো ভোটার নয়, তারা কি তারা ভারতের নাগরিক নয়, ওটাও নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে আধার ভোটার যদি নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে আমি যে ভারতের নাগরিকত্বের প্রমাণ কী, তার প্রমাণ হচ্ছে নাগরিকত্বের কার্ড, সিটিজেনশিপ কার্ড, সেই কার্ডটা ভারতীয়দের দরকার। এটা যারা রাজনীতি করতে গিয়ে করেনি তারা অন্যায় করেছে, পাপ করেছে, সেই কার্ডটা যদি বর্তমান কেন্দ্র সরকার করে আমি তাকে স্বাগত জানাই, কিন্তু সেখানে যদি কোনো বায়াসনেস থাকে, কোনো উদগ্য অন্য বাসনা থাকে, ধর্মের মেরুকরণের ব্যবস্থা থাকে, তার আমি তীব্র বিরোধী। সেটা যদি হয়ে থাকে অবশ্যই তাকে কন্ডেম করতে হবে। আসামে যেটা হয়েছে হিন্দুরাই বেশি বঞ্চিত হয়েছে, তাহলে ধর্মের ভেদাভেদ এখানে করা হয়নি, আসলে ব্যবস্থাপনায় কোথাও ত্রুটি ছিল, তাই ব্যবস্থাপনায় যাতে ত্রুটিহীন হয় ত্রুটি মুক্ত হয় তার জন্য কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিভিন্ন বিরোধী দল রাস্তায় নামতে পারে। যদি কোনো মুসলমানকে অন্যায় করে, যাদের পশ্চিমবঙ্গে যারা নাগরিক যারা একেবারে বাংলার লোক ভারতের লোক, তাদের একজনকেও যদি এনআরসি ভবিষ্যতে যদি করে, এখন তো এনআরসি করছে না, এখন ক্যা করছে, যদি করে, যদি করে, আমি যদির কথা বলছি, যদি ওরা ইমপ্লিমেন্ট করে, যদি এটা আইনে একেবারে চূড়ান্ত আইন হয়ে যায়, ল অফ দ্য ল্যান্ড যদি হয়ে যায়, আপনি তাকে তো অস্বীকার করতে পারেন না, সংবিধান অধিকার দিয়েছে, ল অফ দ্য ল্যান্ড সংবিধান অধিকার দিয়েছে, তাহলে সংবিধানকে অস্বীকার করছেন, যদি হয়ে যায় তাহলে এরা কি দায়িত্ব পালন করতে পারে, এরা পরিষ্কার করে যারা বঞ্চিত তাদের জন্য লড়াই আওয়াজ করতে পারে, রাস্তায় বসতে পারে, ধর্না দিতে পারে,
অনশন করতে পারে, মুসলমানদের জন্য এরা অনশন করবে। এই যোগ্য মুসলমানকে, মাসুম আক্তার যোগ্য মুসলমান, 1000 বছর ধরে আছে, তাকে তাড়িয়ে দিচ্ছ বাংলাদেশে। এই মাসুম আক্তারের প্রতি অন্যায় মানবো না, আমরা অনশন করব, আমরা নাও খেয়ে থাকবো, দিনের পর দিন আন্দোলনে বাংলাকে মাত করে দেবো। এইটা হচ্ছে মুসলমানদের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা। এটা করতে চাইছে কি? আমার নিশ্চিত ধারণা এটা করতে চাইছে না। যদি এটা করতে চাইতো, তাহলে এনআরসির যে ত্রুটিগুলো সেটার জন্য অ্যামেন্ডমেন্ট চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করত। সেই দিকে তারা যায়নি, সস্তায় মুসলমানদের ভয় দেখিয়ে দিয়ে 2021-এ সাফল্য পেয়েছে। এই ভয় ইকুয়াল টু পশ্চিমবঙ্গের সরকার, ভয় ইকুয়াল টু পশ্চিমবঙ্গের সরকার। যে সরকার এসেছে একটা বিশেষ জনগোষ্ঠীর ভয়ের পরিণামই এসেছে। এই ভয়টা ধরাতে না পারলে ব্যর্থ হতো, সেই ভয় ধরাতে সফল হয়েছে ওরা যারা ক্ষমতায়। আর ওই ভয় থেকে মুক্তি দিতে বিফল হয়েছে ওরা যারা মন্ত্রিসভা গঠন করে দিয়েছিল, সেই বিজেপি, তারা ব্যর্থ হয়েছে বলে তাদেরকে কেউ ভোট দেয়নি, কোনো মুসলমান ভোট দেয়নি। তাই এনআরসি যদি কখনো লাগু হয়, আমি ওটা তো কন্ট্রোল করতে পারবো না। এনআরসি লাগু হবে কি হবে না আমি কন্ট্রোল, কিন্তু সিটিজেনশিপ কার্ড চাই। কিন্তু রাজ্যের একটি, দেশের একটি স্থায়ী মুসলমানকে বিতাড়িত না করে, কিন্তু যারা অন্য দেশ থেকে এসছে মুসলমান অনাহুতের মতো, তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার পক্ষে আমি। কেন? তারা ওখানকার সংখ্যাগুরু, সংখ্যাগুরুদের জন্য ভারতবাগের সময় এই স্টেটমেন্ট হয়নি, এই বোঝাপড়া হয়নি। কারণ আন্তর্জাতিক সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে, যে নাগরিকত্বের আইনে কী বলা হয়েছে, বলা হচ্ছে কোনো জাতি বা শ্রেণী, ধর্মীয় সংখ্যালঘু শ্রেণী, যদি ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক ইত্যাদি কারণে কোনো এক রাষ্ট্রে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার পূর্ণ অধিকার আছে তার প্রতিবেশী রাষ্ট্রে তার স্থান নেবার, এবং প্রতিবেশী রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব আছে তাকে আশ্রয় দেবার। ফলে যদি কোনো মুসলমান পাকিস্তান বাংলাদেশ থেকে আসে, তাদের কিন্তু ভারত নাও নিতে পারে যদি অনুপ্রবেশ করে তারা, কারণ তারা সেখানে সংখ্যাগুরু, তারা কিন্তু অভাব অত্যাচারিত হয় না। যদি অত্যাচারিত হয়ে আসে, যদি অত্যাচারিত হয়ে আসে, যেমন খোজা মুসলমান পাকিস্তানে অত্যাচারিত হচ্ছে, তারা যদি আসে, তসিমা নাসিরের মতো যদি যারা এসেছিল তারা যদি আসে, তাহলে কিন্তু ধর্মীয় বা রাজনৈতিক কারণে আশ্রয় মুসলমান হলেও কিন্তু আমাদেরকে এই সিটিজেনশিপ অ্যাক্টে কিন্তু এই আইনটা আছে, অনেকেই জানে না, সেই ব্যাখ্যা বিজেপি দিতে পারেনি। ফলে ধর্মীয় কারণে কিন্তু নেওয়া যাবে না, ধর্মীয় কারণে মুসলমানদের কিন্তু যারা গায়ের জন্য ঢুকেছে তাদেরকে না রেখে, যারা সংখ্যালঘু তারা তাদের আইনের বলেই কিন্তু এখানকার আসবে এবং তারা সিটিজেনশিপ পাবে। এর ব্যাখ্যাও, যদি কোনো মুসলমানকে অন্যায় করে সরানোর চেষ্টা হয়, তাহলে তার জন্য রাস্তায় বিপুল আন্দোলনে যাক, সুপ্রিম কোর্টে যাবে, কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কে যার ভোটে, যাদেরকে দুধেল গাই বলেছে, যাদের ভোটে তিনি মুখ্যমন্ত্রী, তার দায় তাদের রক্ষা করার। এনআরসি হয়ে করে রক্ষা পাবে, সিপিএম যাবে, কংগ্রেস যাবে, অনশন করবে, কাঁদবে, কারণ মুসলমানদেরও মর্যাদা আছে। এনআরসি করে মুসলমানদের মর্যাদাকে নষ্ট করা যাবে না। যদি কোথায় এনআরসির মাধ্যমে মুসলমানদের থ্রেট করা হয়, মর্যাদা নষ্ট করা হয়, কাজী মাসুম আক্তার, তার জন্য আপনি অপেক্ষা করুন, রাস্তায় নামবে সে, যে সরকারই করুক। ধন্যবাদ।